যে বন্ধুরা দেখো, এই যে বাটা সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে মন্দিরে পূজা দিতে এসে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তো বন্ধুরা দেখো, আজকে তো শিব পূজা। তো আমার এই দেখো ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম ঘরে। তো কালকে চতুর্দশী লেগেছে, কিন্তু আমি পরের দিন করছি, আজকে হলো শনিবার। তো আজকে আমি আজকে পুজো করছি। তো এই দেখো ঘরে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমরা এখন রেডি হয়েছি। তো বাড়িতে তো পুজো দিয়েছি, পুজো দিয়ে এখন আমরা রেডি হয়ে মন্দিরে যাব। তো মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। দেখো আর মন্দিরে যাবো না? এই যে বন্ধুরা দেখো, এই যে বাটা সাজিয়ে নিয়েছি। তো এই যে এখানে আছে, এই যে দুধ আছে, জল আছে, তিল আছে, ফুল, ধূপকাঠি, মোমবাতি, তারপরে যে বেলপাতা, ফল যাবে। তো মার বাটাটাও সাজিয়ে নিয়েছি। এই যে মা রেডি। বন্ধুরা দেখো, এই যে মন্দিরে পূজা দিতে এসে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ইউটিউব হয়ে গেলো। ওর বাড়ি এখানে, মানে বিয়ে হচ্ছে দূরে, ওর বাড়ি এখানে। তো আজকে এসেছে আর ঠাকুরের লীলা দেখো, আমাদের দেখা হয়ে গেল আবার মন্দিরে। এক আবার মন্দিরে ঠাকুর দেখা করিয়ে দিয়েছে। তো বাড়িতেও যাবে ও? তো বাড়িতে গেলে আবার তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো। এখানে দে, এই যে ঠাকুর। আনছিস কলি একটা? না, একটা কলি আনতে পারতো। বাড়িতে চলে এসেছি মন্দির থেকে, আর অনেকটা লেট হয়ে গেছে, প্রচণ্ড ভিড় ছিল।
অনেকটা লেট হয়ে গেল, বেলা হয়ে গেছে, রান্না বান্না কিচ্ছু হয়নি এখনো, আর পর্যন্ত খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাই নাই, এক বুন জল পর্যন্ত আমি খাইনি। তো চলো আগে ঘরে ঢুকে হাত পা ধুয়ে আগে জল খাবো, তারপরে দেখা যাক কি খাওয়া যায়। আর রান্না যা কি হবে জানি না, ওই সিদ্ধ ভাত করে খেয়ে নেব। সবাই সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এখানে দেখো ওই যে চেয়ারে বসে আছে, এটা একটা মাসি হয়, তো ওই মাসিটা এই যে শিব ঠাকুর পূজা করেছে তো প্রসাদ নিয়ে এসেছে, আর এই ছোট বাচ্চাটা হলো মাসির ভাস্তি, তো ভাস্তিকেও নিয়ে এসেছে। তো দুজন আমার মেয়ের সাথে দুজনে খুব খেলা করছে ওরা, তো মানে ছোট ছোট তো জানোই দেখলে খুব খুশি হয়, তো দেখো সেই জন্য ওরা খুব খেলা করছে দুজনে। আর আমার মেয়ে ওকে মুড়ি খাইয়ে দিচ্ছে, ও খাইয়ে দিচ্ছে। দেখো না, দেখো ওকে মুড়ি খাওয়া যাচ্ছে। বাবা খাওয়াই দাও না, দে দে, নিজে দিতেছে, বলতে লাগে না, নিজে দিতেছে। আমি না, দিদিকে দাও। দিদিকে দাও বাবা, একটা দিছে, নিজেও খায়। আর এদিকে বন্ধুরা দেখো আমি খাওয়া দাওয়ার পরে, তো খাওয়া দাওয়ার বাসন বাসন মেজে তারপরে এদিকে ঠাকুরের বাসনগুলো অনেক জমেছিল, তো ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম, কারণ মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমাচ্ছিল, ওই চান্স ওই ফাঁকে মানে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছিলাম, নাহলে পরে তো আবার উঠে গেলে পারবো না। তো ওই দেখো, তো দেখো বন্ধুরা, এই যে ঠাকুরের বাসনগুলো আমি মেজে একবারে ধুয়ে রেখে দিলাম, তো এখন তো বিকাল হয়ে গেছে, মেয়ে একটু ঘুমিয়েছে, তো এই চান্সে আমি এই ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম, কারণ ও ঘুমাচ্ছে, না হলে পরে উঠলে তো আর ওইদিকে সন্ধ্যা হয়ে যাবে, পরে আর মাজতে পারবো না। তো খাওয়া দাওয়ার পরে এই কাজটা সেরে নিলাম। তো বন্ধুরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমার চা খাওয়া, সন্ধ্যাবাতি দিয়ে চা খাওয়া হয়ে গেছে, চা বাইরে নিয়ে চা খেয়েও নিয়েছি। তো যাই হোক, আজকে তো মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর হঠাৎ করে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করেছি, তো ওর বিয়ে তো অনেক দূরে হয়েছে, তো আজকে মার বাবার বাড়িতে এসেছে, তো ও মন্দিরে এসেছে। তো যাই হোক, ওর সঙ্গেও দেখা হয়ে গেল, ভালো লাগলো। তো আর আমি তো আগে তো ধরো সারাদিন উপাস করতাম, তো এখন তো পারি না উপাস করতে, মেয়ে ছোট। তো যাই হোক, তো জল ঢেলে এসে খেয়ে নিয়েছি আর কি, নিরামিষ খেয়েছি। তো আজকে তো এমনিও শনিবার, নিরামিষ খেতে হয়, আর ভালো কালকে করিনি, কেন সারাদিন থাকতে হবে, ওই সন্ধ্যাবেলা জল ঢালা, সেই জন্য আর কালকে করা হয়নি, তো আজকে করেছি। তো যাই হোক, আর তো আজকে ব্লগটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও, ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার মেয়ে দেখো এই যে রাত্রেবেলা মাটিতে নেমে খেলার শখ হয়েছে, দেখবে এই যে খেলছে এখন, এটা ওটা ধরবে। বাবা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো।